Assalamualaikum. Welcome back to my kitchen. আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে বড় আয়ের মাছ ভোনা। তো আমি এখানে বড় বড় চার পিস আর মাছ নিয়ে নিয়েছি। অনেক বড় মাছ একটা, সেটার চার পিস নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা প্যানে সরিষার তেল দিয়েছি। এটা ভালো করে হিট হলে এর ভিতরে আমি ওই যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে এক সাইড ভেজে নিয়ে উল্টে দিয়েছি। একবার উল্টে দিলাম, এবার ওই পাশটা ভাজা হলে আরও একবার আমি উল্টিয়ে দেব। যে আমি আর একবার উল্টে দিচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পেজটি ফলো করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর পেজটি ফলো করছেন না, ঝটপট সাবস্ক্রাইব আর ফলো করে দিন। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটা এখন তুলে নিয়েছি। দেখতে দেখতে ঝটপট একটি লাইক করে দিন। এবার দিয়ে দিলাম হচ্ছে আর একটু সরিষার তেল। এ তেলটাও ফুটিয়ে নেব, কারণ একটা কাঁচা কাঁচা গন্ধটা যাতে না আসে একদম পুরো হিট করে নিয়ে। এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব একে একে। প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ফেরে। এরপর দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এটা দিয়ে একটুখানি পানি দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এরপরে আমি এখন এর ভিতরে গুঁড়া মশলাগুলো দেব এক এক করে। এই যে দিয়ে দিলাম হচ্ছে 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এবার 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে একবার কষিয়ে নিয়ে এর ভিতরে প্রথমে একবার পানি দিয়ে কষাতে হবে, তারপরে আবার পানি দিয়ে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বিশেষ করে যে কোনো তরকারি মাছ যাই রান্না করেন না কেন, তার ভিতরে স্বাদ এনে দেয় কষানোটা। আপনি যত বেশি কষাবেন রান্না তত বেশি সুস্বাদু হবে। আমি এই যে একবার কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিয়ে আর একবার পানি দিয়ে দিয়েছি। দুইবার ভালো করে কষিয়ে নিলাম। যে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু লাগবে আমার মাছ রান্না করতে। পানিটা ফুটে উঠেছে, এখন আমার ওই যে ভেজে রাখা মাছটা পানির ভিতরে সেই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এখন মাছটা উল্টে দেব। যে মাছটা উল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টাতে হবে, কারণ আয়ের মাছটা খুব নরম হয়, এটা ভেঙে যেতে পারে। আপনি যতই ভাজেন না কেন,
এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আস্তে করে আলতো করে উল্টে দিতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করবেন এবং ফলো আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।